2005 সালে 17 অগস্ট দেশের 63 জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় মিছিলটি কুণ্ডপট্টির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি লতিফ খান বাবুল, সাবেক কৃষক লীগ নেতা এস এম ইউসুফ ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী।